আপনি কি জানেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার একটি শহরে বাচ্চাদের নাম মেসি রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ? আমাদের মধ্যে অনেকে আছেন যারা দক্ষিণ আমেরিকার এই দেশ সম্পর্কে জানেন না, কিন্তু সারা বিশ্বের মানুষ সে দেশের ফুটবল এবং সে দেশের ফুটবলারদের ভালোভাবেই চিনে বা মনে রেখেছে। যে দেশে মহান মহান মানুষ থাকে সে দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি যে দেশটির কথা বলছি সে দেশটির নাম আর্জেন্টিনা। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি দেশ। দক্ষিণ আমেরিকায় এই দেশটি ব্রাজিলের পর দ্বিতীয় সর্ববৃহৎ দেশ। আর্জেন্টিনায় শিক্ষিতের হার অনেক বেশি। এই দেশে শিক্ষিতদের হার 99%। পৃথিবীর শিক্ষিত দেশের লিস্টে এই দেশের নাম অনেক উপরেই থাকে, যেখানে 5 থেকে 18 বছর পর্যন্ত সবাইকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক। আর্জেন্টিনার লোক সংখ্যা প্রায় 4 কোটি 45 লক্ষ। আর্জেন্টিনা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে ফুটবলের জন্য। এখানে রয়েছে ফুটবলের দুই মহান জাদুকর ম্যারাডোনা এবং মেসি। আর্জেন্টিনা 2 বার বিশ্বকাপ ফুটবল জিতেছে, 1978 সালে প্রথম এবং 1986 সালে দ্বিতীয় ফুটবল বিশ্বকাপ। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, যে দেশে ফুটবল এতটা জনপ্রিয় সেই দেশের জাতীয় খেলা ফুটবল নয়। তাদের জাতীয় খেলার নাম পাতো, যেটা ঘোড়া দৌড় আর বাস্কেটবলের কম্বিনেশন। কিন্তু এরপরেও ফুটবলের জনপ্রিয়তা দেশে এতটুকুও কমেনি। আর্জেন্টিনা ফুটবলের পাশাপাশি ট্যাঙ্গোর জন্য বিখ্যাত। ট্যাঙ্গো প্রথম শুরু হয়েছিল আর্জেন্টিনায়। যে দেশে ম্যারাডোনার নামে একটি চার্চ তৈরি করা হয়েছে, সেই দেশে মেসির ফ্যানরা নিজেদের বাচ্চার নাম মেসি নামে এত পরিমাণ রেখেছেন যে মেসির নিজের হোমটাউন রোজারিওতে মেসি নামটি ব্যান করে দিয়েছে সেই দেশের সরকার। আর্জেন্টিনায় বেশিরভাগ লোকই গ্রামে থাকে। দক্ষিণ আমেরিকায় চিলির পর দ্বিতীয় ধনী দেশ আর্জেন্টিনা। এর কারণ হলো সে দেশের কাজ করার লোকরা অধিক প্রশিক্ষিত। দক্ষিণ আমেরিকায় দ্বিতীয় অর্থনৈতিক দেশ হলো আর্জেন্টিনা। এদেশের বৃদ্ধি ক্রমশই বেড়েই চলেছে। এদেশের 25% ইনকাম ম্যানুফ্যাকচারিং থেকে আসে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও আর্জেন্টিনা অনেক এগিয়ে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট প্রথম আবিষ্কার হয় আর্জেন্টিনায়। এখন পর্যন্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাদের 3টি নোবেল পুরস্কার রয়েছে। আর্জেন্টিনার রেল ব্যবস্থা অনেক উন্নত এবং তাদের রেল লাইন পুরো ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বড়। আর্জেন্টিনা দেশটি শান্তিতে বিশ্বাসী, তাই তারা আজ পর্যন্ত কোনো হাতিয়ার বানায়নি। কিন্তু 1980 সালেই পরমাণু অস্ত্র বানাতে সক্ষম ছিল তারা। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে সবচেয়ে অধিক পরিমাণে মুসলিম এবং ইয়াহুদি বসবাস করে। 2001 সালে রাজনীতির কারণে মাত্র 10 দিনের মধ্যে 5 জন প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি বিফ প্রোডিউস করে আর্জেন্টিনা। প্রতি বছর 30 লক্ষ থেকে 35 লক্ষ টন বিফ প্রোডিউস করে তারা। চিটাগং লাইভ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক। Thank you.